নমস্কার বন্ধুরা, হেসেল ম্যাজিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চিড়ের একটা দারুণ রেসিপি। চিড়ে আর আলু দিয়ে ব্রেকফাস্ট কিংবা ডিনারে বানিয়ে নেওয়া যায় এত হেলদি আর টেস্টি একটা রেসিপি, না দেখলে বিশ্বাসই করবেন না। যদি আজকের এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটা বানানোর জন্য। এখানে আমি একটা বাটিতে 2 কাপ চিড়ে নিয়েছি। চিড়েটাকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব, কারণ চিড়ের মধ্যে অনেক সময় অনেক নোংরা থাকে, সেটাকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। চিড়েটাকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ টক দই। চিড়ে আর টক দইটাকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এটাকে আমি সাইডে রেখে দেবো 30 মিনিটের জন্য, যাতে চিড়েটা ভালোভাবে টক দইয়ের সাথে মিশে নরম হয়ে যায়। অন্যদিকে 2টো সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। এরকম একটা গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনে পাতা কুচি, আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কার কুচি। দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ ভাজা মশলা, আর দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। সবগুলোকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। ভাজা মশলাতে আমি গোটা জিরে, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কাকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে ব্যবহার করেছি। 30 মিনিট হয়ে গেছে, দেখুন চিড়েগুলো একদম নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু মাখাটা। এবার একসাথে সব কিছুকে হাত দিয়ে চটকিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প অল্প করে আটা মিশিয়ে নিচ্ছি, এটা বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি। অল্প অল্প করেই মেশাতে হবে। এখানে আমার মোট 1 কাপ আটা লেগেছে। এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটা থেকে আমি সব লেচি কেটে নিয়েছি। এবার একটা লেচি নিয়ে এটাকে আটার মধ্যে ডিপ করে নিলাম, আর সামান্য একটু আটা ছড়িয়ে নিয়ে এটাকে রুটির মতো বেলে নিতে হবে। যেহেতু এটা চিড়ের পরোটা তাই এটা পুরোপুরি গোল হবে না, সাইডটা একটু ফাটা ফাটা থাকবে। এটাকে সুন্দর শেপ দেওয়ার জন্য একটা টিফিন বাটি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। এইভাবেই আমি সব পরোটাগুলোকে বানিয়ে নেব। আমি টিফিন বাটি দিয়ে শেপ দিচ্ছি, আপনারা চাইলে অন্য বড় বাটি দিয়েও শেপ দিতে পারেন, তাহলে পরোটার সাইজগুলো বড় হবে। সাইডের যে অংশগুলো বাদ যাচ্ছে সেগুলোকে আবার মেখে নিয়ে পরোটা তৈরি করে নেব। পরোটাগুলো দেখুন খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। এবার একটা তাওয়া গরম করে নিয়েছি, একটা করে পরোটা দিয়ে সেকে নেব। পরোটাগুলো খুব নরম থাকে তাই খুব সাবধানের সাথে তাওয়াতে দিতেও হবে, আর উল্টানোর সময়ও খুব সাবধানের সাথে উল্টাতে হবে, না হলে কিন্তু ছিঁড়ে যেতে পারে। এবার এর উপরে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা দিয়ে একটু সময় ধরে উল্টে পাল্টে এটাকে ভালো করে ভেজে নেব। পরোটাগুলো দেখুন
খুবই নরম রয়েছে, দেখে বুঝতেই পারছেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিন্তু পরোটাগুলোকে ভেজে নিতে হবে। দেখুন একটা পরোটা ভাজা হয়ে গেছে, আবারও একটাকে ভেজে নিচ্ছি। আমি এখানে পরোটাগুলোকে সাদা তেল দিয়ে ভাজছি, আপনারা চাইলে ঘি কিংবা বাটার দিয়েও ভেজে নিতে পারেন। ঘি কিংবা বাটার দিয়ে ভাজলে টেস্টটা আরও ভালো হবে। আবারও বলছি, পরোটাগুলো কিন্তু খুবই নরম আছে, তাই যখনই উল্টাবেন খুব সাবধানের সাথে এটাকে উল্টাবেন, না হলে কিন্তু পরোটাগুলো ছিঁড়ে যেতে পারে। এইভাবে আমি সমস্ত পরোটাগুলোকে ভেজে নিলাম। পরোটাগুলো আপনারা চাইলে টমেটো কেচাপের সাথে পরিবেশন করবেন। এই পরোটাগুলো বাড়ির সকলকে বানিয়ে খাওয়াবেন, দেখবেন সকলে খুব পছন্দ করবে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।